বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। খুব সুন্দর 12 পাশে নতুন ভ্যাকেন্সি আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে এবং প্রত্যেকটা বিষয় তুলে ধরব আপনাদের কাছে। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায়। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। প্রথমে উপরে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ হবে, যারা অ্যাপ্লিকেশন করবেন 9/11/2022 আপনাদের সেই ওয়াক ইন ইন্টারভিউ হবে সকাল 10টা থেকে। এবং যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই মনে রাখতে হবে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আগরতলা গভট মেডিকেল কলেজ আগরতলায় প্রয়োজন পড়ছে স্টাফগুলোর। প্রথম পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এবং এক্ষেত্রে শূন্যপদ থাকবে একটা। ব্যাচেলার ডিগ্রি দরকার পড়বে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা আইটি কম্পিউটার সায়েন্স থেকে করা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতেন, তবে কিন্তু আপনার টাইপিংয়ের স্পিডটা প্রয়োজন পড়বে। ডিজারেবল রাখা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে, স্যালারি থাকবে 31,000 মতো। ল্যাব টেকনিশিয়ান এক্ষেত্রে অবশ্যই 12 পাস লাগবে ইন সায়েন্স সাবজেক্ট অ্যান্ড 2 বছরের ডিএমএলটি আপনার প্রয়োজন পড়বে উইথ 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই আবার ডিজারেবল কোয়ালিটির মধ্যে বা ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে। 18,000 থাকবে সে স্যালারি। ফিল্ড ওয়ার্কার এক্ষেত্রে নর্থ সাউথ এবং ধলাই ত্রিপুরার জন্য বা ধলাই ডিস্ট্রিক্টের জন্য 12 পাস অর ইকুইভ্যালেন্ট উইথ 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তবে এক্ষেত্রে আবার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিজারেবল ক্রাইটেরিয়াতে রাখা হয়েছে। আলটিমেটলি প্রথমটা দেখলে প্রয়োজন পড়ে যে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, বাট দ্বিতীয়টার মধ্যে বলা হয়েছে সেটা ডিজারেবল ক্রাইটেরিয়া থাকলে ভালো, না থাকলে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। যা মেনশন করা হয়েছে তাই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনি যখন সাবমিশন করবেন তখন বিষয়টা নিয়ে আলোচনা করবেন যে এক্ষেত্রে ডিজারেবল ক্রাইটেরিয়া রাখা হয়। অনেক ফ্রেশার্সরা অ্যাপ্লিকেশন করতে এসেছে বিষয়টা। স্যালারি থাকবে 18,000 মতো। ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট জেরক্স কপি করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টের সঙ্গে পাসপোর্ট ফটোগ্রাফার লাগাতে হবে। আমি দেখাবো আপনাকে সেই ওয়াকার ইন্টারভিউ যেতে হবে আপনার সেই ডেটের মধ্যে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এজিএমসি আগরতলার মধ্যে। তবে অবশ্যই আপনার ক্যান্ডিডেটস শুড ব্রিং অল সাপোর্টিভ ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা তো লাগবেই, পাসপোর্ট ফটো লাগবে, সঙ্গে ডকুমেন্টসও নেবেন অরিজিনাল প্লাস জেরক্স। এটা হচ্ছে সেই ফর্মটা। আর যদি আপনারা চান তাহলে আমরা এই নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি যে আপনারা কোন পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন, নিয়মিত কিন্তু আপনি ব্লক লেটার এবং ফাদার নেম ব্লক লেটার লিখবেন, ডেট অফ বার্থ সম্পূর্ণটা আপনি লিখবেন, মেল এবং ফিমেল এটা আপনার লিখবেন, অ্যাড্রেসের মধ্যে আপনি ভিলেজ পোস্ট অফিস সাবডিভিশন ডিস্ট্রিক্ট এগুলো পিনকোড সম্পূর্ণটা লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, ইমেল আইডি লিখবেন, ন্যাশনালিটি আপনার ইন্ডিয়ান রিলিজিয়ন আপনি যেটা বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান যেটা আছে সেটা আপনি লিখবেন। তারপরে হচ্ছে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা আছে লিখবেন, মেরিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত লিখবেন, মেরিট হলে মেরিট নাহলে সিঙ্গেল সিঙ্গেল লিখে দেবেন। এক্ষেত্রে সিরিয়াল নাম্বার 1 এমএ এক্সামিনেশন মাধ্যমিক লিখে নিতে কোন ইয়ারে পাসিং হয়েছে এটা লিখবেন, কোন বোর্ড টিবিএসসি এটা টিবিএসসি, সাবজেক্ট কিন্তু সবকেও আপনি লিখবেন, বেঙ্গলি ইংলিশ যা যা ছিল সেই সাবজেক্টগুলো আপনি ক্ষেত্রে লিখে নেবেন। মার্কস অপটেনের মধ্যে কতটুকু আপনি মার্কস পেয়েছেন, এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে ডিজারেবল যদি থাকে অবশ্যই আপনি লিখবেন, আর যদি ডিজারেবল কাইটা আপনি পড়েন যে আপনার এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনি ছেড়ে দেবেন। লাস্টে সিগনেচার করবেন, ডেট প্লেস লিখবেন, লিখে আপনি সেই প্লেসে নিয়ে যাবেন সেই ওয়াক ইন ইন্টারভিউর জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখা আগামী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, জয় হিন্দ।